ইশিতা আমার মেয়ে, কি ব্যাপার? আপনি? আমার নাম রাজেন্দ্রনাথ লাহা। ও নমস্কার। আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছে ছিল, কিন্তু এভাবে নয়। খুবই আনফর্চুনেট ঘটনা। কি হয়েছে? ইশিতা সিং এর নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। সেটা কি সবার সামনে এইভাবে জোরে জোরে বলবো নাকি বরং? কেন, কি হয়েছে বলুন না, কি করেছে ইশি? 32/8 লাউডন স্ট্রিট, এই ফ্ল্যাটটা তো ঈশিতা সিংহেরই নাম। আমি আমি জানি না। ও, আপনি ঈশিতা? আপনার নামে প্রপার্টি আপনি জানেন না? শ্বশুরবাড়ির প্রপার্টি তারা তাদের বউয়ের নামে প্রপার্টি ট্রান্সফার করতে পারে, কিনতে পারে, সো হোয়াট? কি হয়েছে তাতে? সেখানে অনেকদিন ধরেই নিয়মিতভাবে একটা বেআইনি ব্যবসা চলছে। কি ব্যবসা? মধু চক্র বোঝেন? আজকাল ওই বড় বড় সাহেব সুবুরা তো রেড লাইট এরিয়ায় যেতে তাদের রুচিতে বাঁধে। এদিকে নিজেদের বাড়ি ঘরের ভেতর বৈধ ব্যবসার চেয়ে এই ব্যবসায় বোধ হয় উপার্জনটা অনেক বেশি, তাই না শ্রীমতী সিংহ? আমি আমি সত্যি কিছু জানি না। বিশ্বাস বিশ্বাস করো মা, আমি সত্যি কিছু জানি না। এসব কি বলছেন আপনি? একটা ভদ্র অভিজাত ফ্যামিলিতে এসে আপনি এতজন বয়স্ক মানুষের সামনে এসব কথা বলতে আপনার মুখে আটকাচ্ছে না একটু? হ্যাঁ, তো নামজাদা ভদ্র পরিবারের মেয়ে আর পয়সাওয়ালা বনেদি বাড়ির বউ হয়েও যদি মেয়েদের নিয়ে ব্যবসা করতে না আটকায়। চুপ কর। চুপ করুন আপনি। আপনার কাছে কি প্রমাণ আছে যে ঈশিতা এসবের সঙ্গে জড়িয়ে? প্রমাণ, সাক্ষী, সাবুত সেগুলো তো সব কোর্টে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এখন নিয়ে চলো। অফিসার, আপনি কিন্তু এটা করতে পারেন না। আই এম সরি মিস্টার লাহা, কিন্তু আপনি তো একজন লয়ার, আপনি তো জানেন। ইন্দ্র, দত্তদের বাড়ির সামনে এসে থামল। আমি বারবার গাড়ির আওয়াজ পেয়ে জানলা দিয়ে বাইরে দেখে তো কোনো লাভ নেই। যদি মামু এসে থাকে তাহলে তো বাড়িতেই এসে ঢুকবে। কিছুতেই পাচ্ছি না। কি বলছে, কি রিং হচ্ছে না? না গো, বলছে সুইচ অফ। কটা বাজে রে ব্রত? 12টা প্রায়। আমার দমাস্কের সময় মতন বাড়ি ফেরা,
ডিসিপ্লিন দায়িত্ব জ্ঞান শেখাতে শেখাতে আমাদের প্রাণ শেষ করলো, এখন নিজে দেখ। আমি আমি অন্তত জ্ঞান তো কখনো মামুকে কোনো রেসপন্সিবল কাজ করতে দেখিনি। দেখিস দেখ, দেখ না, থাক না, যেখানে ইচ্ছে থাক, সারা রাত বাড়ি বাইরে কাটাক না, কেউ তো কিছু বলতে যাচ্ছে না, আমরা কিছু বলে করতেও পারবো না। আর বাবা একটা ফোন করে দিলে তো আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাই আমরা। শুনছি বৌদি, কি বলছো কি সমস্ত তুমি? আশ্চর্যটা বিপদ আপদে তো হতে পারে। মা ফোনটা দে। বাপি কি তোমায় কিছু বলেছিল? ভালো করে মনে করে দেখো যে অফিস থেকে ফেরার পথে কোথাও যাবে বা কিছু। না আমাকে কিছু বলেনি। তুমি শিওর? বলছি তো বলেনি। হ্যালো, হ্যাঁ ডাক্তার কাকু, হ্যাঁ বলছি। বৌদি, দাদা বেরোবার আগে তোমার সঙ্গে ঝগড়াঝাটি কিছু হয়নি তো? এত স্বাভাবিক কথাবার্তা আমাদের মধ্যে আর হয়ই না দিদি, কথা হলেই ঝগড়াই হয়। আচ্ছা পূর্ণবাবু, অনিধি এরকম একটা ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, এটা এটা আপনি জানতেন? হ্যাঁ, মানে ওই কানাঘুষো শুনেছিলাম। ম্যাডাম, আমি উকিলবাবুকে খবর দিয়েছি, উনি কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পড়বেন। অনিকে যত শীঘ্র সম্ভব জামিনে ছাড়িয়ে আনতে হবে। আরেকটা কথা, পুলিশ যদি এখানে জিজ্ঞাসাবাদ করতে আসে আর যদি আপনার সঙ্গে তাদের কথাবার্তা হয়, তাহলে ফ্ল্যাটটা যে ঈশিতার, এই ইনফরমেশনটার ওপর আপনি একটু জোর দেবেন। কিন্তু ম্যাডাম, আমি বলছি যে কোনো কিন্তু নয়, আমি যা বললাম তাই করবে। আর শুনুন, প্রেস যেন কিছু জানতে না পারে। কিন্তু ম্যাডাম, প্রেস তো এটা পরে জানতে পারবে। হ্যাঁ, আমি জানি ওরা জানতে পারবে, কিন্তু প্রেসের মুখটা যে করেই হোক বন্ধ রাখতে হবে, কারণটা ম্যাডাম, বৌমার কি কোনো খবর নেব? কারণ পুলিশ তো ওখানেও যেতে পারে। না, কোনো প্রয়োজন নেই, ওকে দেখাশোনা করার লাহাবাড়িতে এক গোষ্ঠী উকিল আছে। হ্যাঁ, কিন্তু আপনি এখন আসতে পারেন, যা বললাম মনে রাখবেন। আর উকিলবাবু এলে আমার কাছে পাঠিয়ে দেবেন। ওকে ম্যাডাম।
মানে দমদমে কি করতে গেল মামু? কি মানে ওর কোনো পুরনো কলিগের বাড়িতে নিশ্চয়ই এই ব্রাঞ্চের কেউ নয়, এদের তো আমি সবকে চিনি না। না তো কি খবর কি সেখানকার, কিছু খবর? অত ইয়ে করার কিছু নেই, খবর তো পাওয়া গেছে, চলে আসবে খানিক, কোনো আমাদের চিন্তা করো না। আচ্ছা ডাক্তার দাদা, আপনি আপনি জানেন গেল কেন দমদমে দাদা? জানতে চেয়েও না দিদি, এসব জানতে চেয়েও না, এসব জানাতে চাইলে তো এই ব্যাপারটা হতো না, গোপন করতে চায়, বুঝতে পারছো না? মোবাইলটা পর্যন্ত সুইচ অফ করা রয়েছে। কথা না বলে ওরকম ভাবে একটা কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে। দেখো তাছাড়া মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আপনার থেকে সুইচ অফ হয়ে যায়, সকলেই আমরা জানি। শোন তো, তুই কি বলতে চাইছিস, তোর মামু যেখানে গিয়েছিল সেখানে কোনো ফোন লাইন নেই, আসা যাওয়ার পথে কোনো টেলিফোন বুথ নেই, তাই তো? যে কি অদ্ভুত কথাবার্তা, নিশ্চয়ই সেরকম কোনো অসুবিধাতে পড়েছিল যেখান থেকে ফোন করতে পারেনি। আদারওয়াইজ মামু শুধু শুধু কেন আমাদের শুধু শুধু কেন এত কষ্ট দেবে, এত চিন্তায় কেন ফেলবে, তাই তো? এইসব আমি কথা ভাবি না, ভাবি না, সব নিয়তি, নিয়তিকে কে খণ্ডাবে। কি সব বলছো এখন, কি সমস্ত অভিমান করার সময় নাকি? অভিমান দিদি, অভিমান টভিমান কিচ্ছু নেই, কোনো অভিমান নেই, কয়েকটা প্রশ্ন রয়েছে, আমি ওকে কতগুলো প্রশ্ন করতে চাই। ঠিক আছে ঠিক আছে, দাদা আগে ভালোই ভালো ফিরে আসুক, তারপর সব প্রশ্ন করো তুমি, এখন চুপ থাক। থাক তাহলে, কথা আছে তোমার সঙ্গে। কি হচ্ছে কি ডাক্তার? তোমার অনেক টাকার দরকার, তাই না? অবাক হয়ে যাচ্ছ তাই না? হঠাৎ এই প্রশ্ন করছো, অনধিকার চর্চা? হ্যাঁ কিছুটা তো তাই বটে। কত বছর ছিল দিদি? আমার তো প্রশ্ন, উত্তরটা তুমি খুব ভালো করে যাবে, সেই জন্য আরো বেশি অবাক হচ্ছে। কেন? কারণ তোমার নেশা, তোমার ভদ্রতা বোধ, তোমার পরিমিতি বোধ, তোমার ডিসেন্সি জ্ঞান, সেটা তুই আরেকজনের পার্সোনাল লাইফে নাক গলানোটা ঠিক পছন্দ করে না, সেটাই তো জানতাম। আর এত বছর পরেও আমার দায়িত্ববোধ সম্বন্ধে তুমি কিছুই জানো না বলতে চাও? আমার পার্সোনাল লাইফে কৌতূহল প্রকাশ করাটা তোমার দায়িত্বের মধ্যে? হ্যাঁ পরে পরে, কারণ এটা খালি তোমার পার্সোনাল ব্যাপার নয়, আমার আমার নিজের বৌদি, আমার আমার নিজের বোন, তাদের ছেলেমেয়েরা এই ব্যাপারটা ইনভলভ, তাদের সম্বন্ধে কনসার্ন প্রকাশ করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বেটি। না তুমি যদি নিজের দায়িত্বে তোমার উচ্ছন্নে যাওয়ার পথ বেছে নাও তাহলে আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, কিন্তু যারা তোমার উপর নির্ভর করে, যারা তোমার ভরসায় বেঁচে আছে, তাদের তুমি রাস্তায় বসিয়ে দিচ্ছ, পথে বাঁচিয়ে দিচ্ছ। কি বলতে চাইছো তুমি? এরা যে আমারও ভীষণ আপন বেটি, এরা আমার কেউ নয়, আমার এদের উপর কোনো দায়িত্ব নেই, আমার চিন্তা হয় না। সত্যি ওদের সম্বন্ধে চিন্তা থাকতো তাহলে এতদিনের সেভিংস, এতদিনের ফিক্সড ডিপোজিট তুমি ভাঙিয়ে ফেলতে না, তোমার এতদিনের জমানো প্রভিডেন্ট ফান্ড তোলার জন্য তুমি অ্যাপ্লিকেশন দিয়েছো, অন্তত তিনটা ব্যাংকে পার্সোনাল লোনের অ্যাপ্লাই করেছো তুমি। শুধু তাই নয়, বাজার থেকে চড়া সুদের লোনের জন্য হাত পেতেছো তুমি,
ওদের যদি কারোর একটা বড় অসুখ বিসুখ হয়ে যায় কি হবে ওদের? এবার তো বিনা চিকিৎসায় মারা যাবে। ডাক্তার, এগুলো একান্ত আমার পার্সোনাল ব্যাপার, এ নিয়ে তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। একটা কথা বলার ইচ্ছা আমার নেই। থাকবে কি করে বাসুদেব? এত টাকার তোমার কিসের প্রয়োজন তার কোনো সদুত্তর আছে? নেই জাস্ট নেই।